হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন MM অনলাইন ইনফরমেশান ইউটিউব চ্যানেল। ঠিক আগের মধ্যে ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা সুখবর। তো ফ্রেন্ডস, এই সুখবরটি বিস্তারিত জানতে হলে আপনাদেরকে আমাদের চ্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, এবং দেখার সাথে সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা সুখবর আপনার মোবাইলে সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, সাধারণ মহিলাদের জন্য আজ রয়েছে দারুণ সুখবর। আমরা তো সবসময় চাকরি নিয়ে আলোচনা করি, কিন্তু আজ সাধারণ মহিলাদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো। এতদিন তো মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেত, সেখানে OBC ক্যাটাগরির মহিলাদের 500 টাকা দেওয়া হতো, এবং অন্যান্য শ্রেণীর অর্থাৎ SC বা ST ক্যাটাগরির মহিলাদের মাসে 1000 টাকা করে দেওয়া হতো। কিন্তু আজ আমরা যে প্রকল্প সম্বন্ধে বলতে চলেছি, সেখানে মহিলাদের 5000 টাকা করে দেওয়া হবে। তাহলে আপনারা জানতে খুবই আগ্রহ যে কি সেই প্রকল্প যেখানে 5000 টাকা করে দেওয়া হবে। তাহলে চলুন দেরি না করে প্রকল্প সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করি। তো ফ্রেন্ডস, আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে রাজ্য জুড়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বর্তমানে প্রায় 2 কোটি মহিলাদের নাম নথিভুক্ত করা হয়েছে, যারা প্রতি মাসে 500 টাকা এবং যাদের SC বা ST ক্যাটাগরি আছে তারা 1000 টাকা করে পান। কিন্তু এই নতুন প্রকল্প অর্থাৎ জাগো প্রকল্পে 500 বা 1000 টাকা নয়, পুরো 5000 টাকা করে দেওয়া হবে। এই জাগো প্রকল্পের মূল লক্ষ্য হল যে সকল মহিলা নিজের পায়ে দাঁড়াতে চায়, যারা খুব দরিদ্র কিন্তু কর্মরত, তাদের আর্থিক সহায়তার জন্য যাতে তারা স্বনির্ভর হতে পারে, সেই সমস্ত মহিলাদের কথা ভেবে এই জাগো প্রকল্প শুরু করা হয়েছে। তো ফ্রেন্ডস, এই জাগো প্রকল্পে আবেদন করার জন্য খুব ভয় লাগছে যে কী কী ডকুমেন্টস লাগবে বা শিক্ষাগত যোগ্যতা লাগবে কি না। তো ফ্রেন্ডস, আমরা ক্লিয়ার হয়ে যাই যে এই প্রকল্পের জন্য আপনাকে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, শুধুমাত্র আবেদনকারীর বয়স হতে হবে 18 বছরের বেশি। 2 নম্বর হচ্ছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 3 নম্বর, আবেদনকারীকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে, এবং স্বনির্ভর গোষ্ঠীটি হতে হবে কমপক্ষে 1 বছরের পুরাতন। 4 নম্বর শর্ত হচ্ছে পূর্বে স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন বা সহায়তা নেওয়ার রেকর্ড থাকতে হবে। এই 4টা যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন জাগো প্রকল্পে এবং পেয়ে যাবেন 5000 টাকা। তাহলে এই প্রকল্পের জন্য অবশ্যই আবেদন শুরু করেন। তো ফ্রেন্ডস, আমাদের এই ইনফরমেশানটা বা সুখবরটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।